আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, তার বক্তব্যের বিষয় একজন আদর্শ মুসলিম যুবকের বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه وماذا عمل فيما علم رواه الترمذي أهل حديث আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাবলিগ ইজতেমা 2020-এর সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধী মণ্ডলী, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই ঐতিহাসিক তাবলিগ ইজতেমা অত্যন্ত সুচারুরূপে এখনও পর্যন্ত পরিচালিত হচ্ছে এবং আশা করছি আমরা আগামী দিন পর্যন্ত সফলভাবে পরিচালিত হবে। যার রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, আমরা তার উদ্দেশ্যে আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আজকের ঐতিহাসিক সম্মেলনে সারা দেশ থেকে, সারা দেশের প্রায় সকল জেলা থেকে এদেশের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পন্থী মানুষরা যেভাবে এখানে এসে সমবেত হয়েছেন, এখানে যে গণজোয়ারের একটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি, একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে এই পর্যায়টা চলে এসেছে। বিশেষ করে গত কয়েক বছরে আলহামদুলিল্লাহ এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে একটা মজবুত শক্তি আলহামদুলিল্লাহ গড়ে উঠছে, তারই প্রতিফলন ঘটেছে আজকের এই বিশাল মহাসমাবেশে। এবং অত্যন্ত আনন্দের বিষয় এটাই যে এই গণজোয়ারে যারা সম্মুখে অবস্থান করছেন তারা কিন্তু আমাদের নওজোয়ান, তরুণ এবং যুবক ভাইয়েরা। যে কোনো সমাজে যখন যুবকরা জেগে ওঠে, তরুণরা যখন জেগে ওঠে, সেই সমাজের জাগরণ তখন অনিবার্য হয়ে ওঠে, এটা আমরা যুগে যুগে কালে কালে দেখে এসেছি। কিন্তু এই গণজোয়ার কতটা সঠিক পথে পরিচালিত হবে এটা নির্ভর করছে এই গণজোয়ারের সম্মুখভাগে যারা অবস্থান করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিভাবে এই গণজোয়ারকে পরিচালিত করছেন তার উপরেই এই গণজোয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে। এই গণজোয়ার গণশক্তিতে রূপান্তরিত হবে নাকি বানের জোয়ারের মতো একেবারে হারিয়ে চলে যাবে আবার, এটা সময়ই বলে দেবে। তবু আমরা যেটা বলতে চাইব, এই গণজোয়ারকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে হয় তাহলে একদল মানুষকে তৈরি হওয়া প্রয়োজন, একজন আদর্শবান, একদল আদর্শবান মানুষকে তৈরি হওয়া প্রয়োজন যারা এই গণজোয়ারকে সঠিক পথে পরিচালিত করবে। আজকে আমার আলোচনার বিষয় এটাই,
যে একজন আদর্শ মুসলিম যুবকের বৈশিষ্ট্য কী হওয়া উচিত। প্রাথমিক বৈশিষ্ট্য যেটা হওয়া উচিত একজন আদর্শ মুসলিম যুবককে, অবশ্যই অবশ্যই সে যেন একজন আবেদ হয়, আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতকারী হয়, সে যেন আল্লাহ রাব্বুল আলমিনের দাস হয়। আজকে পৃথিবীতে আমরা সবাই চাকরি করার জন্য ব্যস্ত, কারণ না কারোর চাকর হওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহর চাকর হওয়ার কথা যখন আসে তখনই আমরা পিছিয়ে পড়ি। অথচ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাস হওয়ার জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা যেন আমার দাসত্ব করে, তারা যেন আমার অধীনস্থ থাকে, তারা যেন আমার আইন এবং বিধানগুলোকে অনুসরণ করে, এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। একজন মুসলিম যুবকের বৈশিষ্ট্য হবে সে 24 ঘন্টায় আল্লাহর আবেদ হবে, আল্লাহর ইবাদতকারী হবে, সে 24 ঘন্টায় আল্লাহর আনুগত্যের অধীনে থাকবে। আর এই অধীনস্থ যারা আল্লাহ রাব্বুল আলমিনের অধীনে থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুসংবাদ ঘোষণা করে বলছেন, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা দিল্লা ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল্লাহ রাব্বুল আলমিন 7 জন ব্যক্তিতে তার আরশের ছায়াতলে স্থান দেবেন এমন দিনে যেই দিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় নম্বর যাকে বলা হয়েছে সে হল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে প্রতিপালন করেছে, সেই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সুসংবাদ ঘোষণা করে দিয়েছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান দেবেন কালকে আমাদের ময়দানে। এই আবেদ হওয়ার রূপটা কি? সে যখন আবেদ হবে তার মানে আকিদার ক্ষেত্রে তার সে সম্পূর্ণভাবে তাওহীদের অনুসারী হবে, খালেস তাওহীদের অনুসারী হবে এবং সেখানে কোনো শিরকের ছোঁয়া থাকবে না। অনুরূপভাবে আমলের ক্ষেত্রে সে সহি সুন্নার অনুসারী হবে, সেখানে কোনো বেদাতের ছোঁয়া থাকবে না। অনুরূপভাবে মানহাজের ক্ষেত্রে সে সালাফে সালেহীন তথা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, সে কোনো ইমামের অনুসরণ করবে না, সে কোনো ধর্মীয় নেতার অনুসরণ করবে না, সে কোনো রাজনৈতিক নেতার অনুসরণ করবে না, তার অনুসরণ হবে সালাফে সালেহীনের অর্থাৎ সাহাবায়ে কেরামের। অনুরূপভাবে তার নিয়তটা হবে খালেস শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। সে যে আমলই করুক না কেন তার আমলটা যদি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয় তখনই সেটা আল্লাহর উদ্দেশ্যে কবুল হবে এবং তখনই সেটা ইবাদত হবে। অনুরূপভাবে তার লক্ষ্য হবে সে আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে এবং এর মাধ্যম দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এটাই হচ্ছে তার লক্ষ্য, জীবনের লক্ষ্য হতে হবে যদি সে আল্লাহর আবেদ হতে চায়, যদি সে আল্লাহর দাস হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন্না সলাতি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়ানুসুকি, আমার কুরবানি, ওয়ামাহিয়ায়, আমার জীবন, ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মরণ এটা শুধুমাত্র আল্লাহরই জন্য। যখন আমার জীবনের সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে তখনই আমি আল্লাহর প্রকৃত আবেদ হতে পারবো, প্রকৃত দাস হতে পারবো। এবং একজন মুসলিম যুবকের জন্য এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সে হবে আল্লাহর আবেদ। দুই নম্বর হচ্ছে একজন মুসলিম যুবকের দ্বিতীয় বৈশিষ্ট্য, সে অবশ্যই জ্ঞানের অন্বেষী হবে, জ্ঞান অন্বেষণ করবে। সে যে অবস্থায় থাকুক না কেন তার অবস্থান হবে এমনই যে সর্বদা সে জ্ঞান অন্বেষণে নিজেকে ব্যস্ত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ওপর ইলম অর্জন করা ফরজ। যদি আমরা ইলম অর্জন না করি তাহলে আমরা হক বাতিলকে কখনোই চিনতে পারবো না। যদি হক চিনতে চাই আমাদেরকে অবশ্যই ইলম অর্জন করতেই হবে, যদি বাতিল চিনতে চাই তবু আমাদেরকে ইলম অর্জন করতে হবে। দুর্ভাগ্যজনক বিষয় যে আজকে আমরা ইলম অর্জনকে একটা তুচ্ছ জিনিস, একটা অপ্রয়োজনীয় জিনিসে পরিণত করে ফেলেছি। আমরা যে কোনো বিষয়ে জানি না এই কথাটা বলতে অনেক লজ্জা পাই, কিন্তু যখন বলা হয় ধর্মীয় জ্ঞানের কথা তখন আমরা খুব গর্বের সাথে যেন বলে ফেলি যে আমার ধর্মীয় জ্ঞান অত বেশি নাই, এই জন্য অত কিছু বুঝি না, যেন এটা একটা গর্বের বিষয় তার জন্য। ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে আমরা যখন দেখছি যে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করছে তখন আমরা কিন্তু বলে ফেলছি এভাবে খুব সহজেই যে আমার ধর্মীয় জ্ঞান অত কিছু নাই, আমি অত কিছু বুঝি না। প্রিয় ভাতৃমণ্ডলী, অথচ মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে এলেম অর্জন করা। মুসলিম উম্মারই একমাত্র হক রয়েছে সঠিক এলেম অর্জন করা, তার কারণ তার কাছেই এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান, সবচেয়ে বিশুদ্ধ জ্ঞানের
সোর্স রয়েছে, অর্থাৎ কিতাব ও সুন্নাত। পৃথিবীর বুকে কিতাব এবং সুন্নাতের মতো অথেন্টিক সোর্স, কিতাব এবং সুন্নাতের মতো বিশুদ্ধ জ্ঞানের সোর্স আর নেই। এই সোর্স থাকা সত্ত্বেও আমরা যখন গর্বের সাথে বলি যে আমি ধর্মের সম্পর্কে তেমন কিছু জানি না, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর শোনায়। এই জন্য একজন যুবক ভাইয়ের জন্য অবশ্যই কর্তব্য হবে সে সবসময় এলেম অর্জনে, জ্ঞান অর্জনে অন্বেষী হবে। আজকে মুসলিম উম্মার পরাজয়ে বা মুসলিম উম্মার অধঃপতনের কারণগুলো অনুসন্ধান করলে প্রথম যে কারণটা আসে সেটা হচ্ছে এটাই যে তারা এলেম থেকে অনেক দূরে, জ্ঞান থেকে অনেক দূরে পড়ে রয়েছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াজাতুল ফাতা ওয়াল্লাহি বিল ইলম ওয়াল তুকা। একজন যুবকের পার্সোনালিটি, একজন যুবকের ব্যক্তিত্ব ফুটে ওঠে তার জ্ঞানের মধ্য দিয়ে এবং তার তাকওয়ার মধ্য দিয়ে। ইযা লাম ইয়াকুন আলা ইতিবারি লিযাতিহি, যদি এই দুটো জিনিস তার মধ্যে না থাকে, অর্থাৎ জ্ঞান এবং পার্সোনালিটি, মানে জ্ঞান এবং তাকওয়া, এই দুটো জিনিস যদি তার মধ্যে না থাকে, তাহলে তার মধ্যে কোনো পার্সোনালিটি, তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই। জ্ঞান অর্জন করতে হবে কার কাছে? অনেক সময় দেখা যায় আমরা হয়তো জ্ঞান অর্জন নিজেরা করতে পারছি না বা জানছি না নিজেরা, সেক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করা। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো যাদের কাছে জ্ঞান রয়েছে। কাদের কাছে জ্ñan রয়েছে? যারা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জ্ঞান অর্জন করেছেন এবং সেই অনুযায়ী তারা জ্ঞান বিতরণ করেন, তারাই শুধুমাত্র সঠিক জ্ঞানের অধিকারী, তারাই হচ্ছেন আহলুজ যিকির, এবং তাদের কাছ থেকে আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে। তিন নম্বর, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। তরুণ যুবক ভাইদের কর্তব্য হলো আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আজকে আমরা যেটা দেখি অধিকাংশ সময় আমাদের যুবক ভাইরা তারা নিজেদেরকে ছোট মনে করে, কম বয়স্ক মনে করে অধিকাংশ সময় দায়িত্ব এড়িয়ে যেতে চান, অথচ তাদের দায়িত্ব সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাআলা বলছেন, লা তাযুলু খাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে বান্দা তার পাকে কোনোভাবেই উঠাতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন না করা হয়। সেই পাঁচটি প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকালকে সে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, এবং তার যৌবনকে সে কী কাজে ব্যয় করেছে। সেই সাথে সাথে তাকে আরও জিজ্ঞাসা করা হবে সে কোন জায়গা থেকে মাল অর্জন করেছে, সম্পদ অর্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। এবং সর্বশেষ তাকে প্রশ্ন করা হবে সে যে জ্ঞান অর্জন করেছিল সেই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এই পাঁচটি বিষয় তাকে জিজ্ঞাসা করা হবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে সে তার যৌবনকালকে কী কাজে, কীভাবে কাটিয়েছে। অথচ আমরা আমাদের এই প্রশ্ন নিয়ে, আমাদের এই দায়িত্ব নিয়ে অধিকাংশই অবহেলার মধ্যে রয়েছি। যুবক ভাইরা যারা এই দায়িত্ব জ্ঞান যাদের রয়েছে তারা কখনোই হারাম উপার্জনের পথে যেতে পারে না, তারা কখনোই ঘুষ খেতে পারে না, তারা কখনোই সুদ খেতে পারে না, তারা কোনো অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করতে পারে না। তার কারণ সে জানে এই পৃথিবীতে প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখে দিয়েছেন। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়ায় এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখে দেননি। অতএব অন্যায় পথে আমি যদি ভক্ষণ করি, অন্যায় পথে ভক্ষণ করি আর না করি, আমার জন্য রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবেই। কিন্তু আমি যদি সেখানে সবর না করি, আমি যদি অন্যায় পথে রিজিক অর্জন করতে শুরু করি, নিঃসন্দেহে সেজন্য আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতেই হবে। একজন যুবক যে নিজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন সে কখনো পাপের কাজে অগ্রসর হতে পারে না, তার কারণ সে জানে তাকে তার প্রত্যেকটা পাপের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। সে জানে কাল কিয়ামতের ময়দানে তাকে প্রত্যেকটা ভালো কাজও যেমন দেখানো হবে, প্রত্যেকটা খারাপ কাজও দেখানো হবে, যদি সেটা জাররা পরিমাণও হয়। এজন্য সে কখনো পাপের কাজে পা বাড়ায় না। অনুরূপভাবে দুনিয়াকে সে খেলতামাশায় পরিণত করে না, সে তার মানে খাওয়াশাতে নাফসানির জন্য কাজ করে না, সে সবসময় চায় তার অন্তরটা যেন পরিশুদ্ধ থাকে, তার আমলগুলো যেন সলে হয়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে পারে, এইভাবে সে নিজেকে প্রস্তুত করে। চার নম্বর হচ্ছে সে সবসময় সময়কে মূল্যায়ন করে। যুব সমাজের একটা কমন বৈশিষ্ট্য এটাই যে আমরা সময়কে গুরুত্ব দিতে পারি না, সময়কে আমরা বেহুদা নষ্ট করে ফেলি, অকারণে অনর্থক সময় আমরা নষ্ট করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত হিসাবে মনে করো। সেই পাঁচটা জিনিসের মধ্যে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা,
তোমার যৌবনকালকে তোমার পৌঢ়কাল বার্ধক্যের পূর্বেই তুমি গনিমত হিসেবে মনে করো। এই যৌবনকাল আমার জন্য একটা গনিমত। এই যৌবনকালে আমি যা খুশি করতে পারি, এখানে আমি ভালো কাজও করতে পারি আবার খারাপ কাজও করতে পারি, আমি চাইলে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি আবার চাইলে সর্বনিকৃষ্ট মানুষ হতে পারি। এই জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়টাকে অবহেলায় যেন আমরা না কাটিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিমাতানি মাকবুল ফিহা কাসিরুন মিনান নাস, দুইটা জিনিসের মধ্যে মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। একটা অবস্থা হচ্ছে সিহাত ওয়াল ফারাগ, তার সুস্বাস্থ্য, আর একটা অবস্থা হচ্ছে তার অবসর, অর্থাৎ অবসর সময় এবং সুস্থতার অবস্থায় মানুষ সাধারণত তার সময়গুলোকে নষ্ট করে ফেলে, এই সময়ের গুরুত্বটাকে সে বুঝতে পারে না। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয়, যে যুবক সময়কে গুরুত্ব দেয়, সে সবসময় নিজেকে আমলে সলেহ ব্যস্ত রাখে, সে কখনো খারাপ কাজের দিকে নিজেকে প্রবৃত্ত করে না। এজন্য সময়কে সবসময় মূল্যায়ন করতে হবে, সবসময় ভাবতে হবে এটাই যে হয়তোবা আর এক সেকেন্ড পরে আমার মৃত্যু হতে পারে, আজ দিন পরে আমি বেঁচে থাকতে নাও পারি। এইভাবে সময়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়াতে যেমন সফল হব তেমনই আখেরাতেও সফল হব। পাঁচ নম্বর বৈশিষ্ট্য, আর সাজা আত তাদিন, সাহসিকতা থাকতে হবে এবং দিনের জন্য আত্ম উৎসর্গ করতে হবে। এই যৌবনের সময়কালটা হচ্ছে এমন একটা সময় যে সময় মানুষের মধ্যে একটা জাগরণ থাকে অন্যরকম, তার মধ্যে সাহস থাকে অন্যরকম। এই অবস্থায় সে যে কোনো ধরনের রিস্ক নিতে পিছপা হয় না। এজন্য আমরা দেখেছি ইসলামের শুরুকাল থেকে যখনই কোনো ঝুঁকি নিতে হয়েছে, যেখানেই কোনো বড় কাজের প্রয়োজন হয়েছে, সেখানে যুব সমাজ কিন্তু আগে এগিয়ে এসেছে। আর সাদ ইবনে জুরারার কাহিনী আপনারা জানেন, মদিনা থেকে তিনি যখন মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শপথ করলেন, আকাবার দ্বিতীয় শপথে এসে তিনি ছিলেন তার কওমের সবচেয়ে ছোট মানুষ, 70 জনের কওমে তিনি ছিলেন সবচেয়ে কম বয়স্ক মানুষ। সেই কম বয়স্ক মানুষটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দাওয়াত পেলেন ইসলামের, তিনি তখন সবার আগে তার হাত বাড়িয়ে দিলেন, তার কাছে বায়াত করলেন এবং মদিনায় তাকে আশ্রয় দেওয়া, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য অঙ্গীকার করলেন। তার কওমের 70 জন মানুষ ছিল, তারা কিন্তু তার চেয়ে অনেক বয়সী মানুষ ছিল, কিন্তু তাদের আগেই এই তরুণ বয়সী, এই যুবক বয়সী মানুষটা ঝুঁকি নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহায্য করার জন্য অঙ্গীকার করে ফেললেন। এবং তার এই ঝুঁকি নেওয়ার কারণে মদিনার বুকে নতুন ইতিহাস সৃষ্টি হলো, ইসলামের নতুন ইতিহাস সৃষ্টি হলো, ইসলাম বিশ্বব্যাপী একটা বিজয়ী শক্তিতে পরিণত হলো। অনুরূপভাবে আমরা দেখি সাহাবি উসামা ইবনে যায়েদ মাত্র 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শামে জিহাদের জন্য সেনাপতি হিসেবে নিয়োগ করেছিলেন, মাত্র 17 বছর বয়স তার। তার সেই সেনাবাহিনীতে অনেক বড় বড় সাহাবি ছিলেন, আবু বকর ওমরের মতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের আসনে অধিষ্ঠিত হলেন তখন ওই ছোট্ট সাহাবির কাছে অনুমতি চাচ্ছেন, এই মর্মে যে উসামা বিন যায়েদ তুমি ওমরকে যুদ্ধে নিয়ে যেও না, কারণ আমার পাশে একজন শক্তিশালী মানুষ প্রয়োজন, মদিনায় তাকে আমার প্রয়োজন, তাকে তুমি রেখে যাও। তারপরে উসামা বিন যায়েদ ওমরকে অনুমতি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় থেকে গেলেন এবং সেনাবাহিনী শামের উদ্দেশ্যে রওনা দিল। লক্ষ্য করুন, এই ছোট্ট মানুষটার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নির্ভর করেছিলেন, তিনি সেই নির্ভরতার যোগ্য ছিলেন বলেই তো। অনুরূপভাবে আলী ইবনে আবি তালেবের কাহিনী আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন কাফেররা যেন বুঝতে না পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন মদিনায়, এজন্য তার স্থানে জীবনের রিস্ক নিয়ে অবস্থান করেছেন আলী ইবনে আবি তালেব তার বিছানার উপরে। অনুরূপভাবে আমরা দেখি জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছোট ছেলে জাফর ইবনে আবি তালেব, তিনি ছিলেন মুতার যুদ্ধের একজন সৈনিক, একজন সেনাপতি। যখন তিনি দেখলেন যে এই সৈন্যটা পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, যুদ্ধের পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, সেই সৈন্যটা নিহত হয়ে গেল, তখন তিনি সেখানে এগিয়ে গেলেন, সেই পতাকাটা উঁচু করে ধরলেন, তারপর তার ডান হাত কাটা গেল, ডান হাত কেটে কাটা গেলে তিনি তখন বাম হাত দিয়ে সেই পতাকা ধরলেন, তারপরে তার বাম হাত কাটা গেল, তারপরে তিনি তার বুকে সেই পতাকাটাকে জড়িয়ে ধরলেন, অতঃপর তাকে তীর মেরে শহীদ করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যুদ্ধ শেষে আমরা যখন জাফর ইবনে আবু তালেবের কাছে গেলাম তখন দেখলাম তার শরীরে 90টার অধিক ছোরার দাগ বা তীরের দাগ রয়েছে। প্রিয় ভাতৃমণ্ডলী, এইভাবে সাহাবায়ে কেরাম তারা আত্মোৎসর্গ করেছিলেন, আমাদের যুবক সাহাবিরা তারা এইভাবে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন বলেই ইসলাম পৃথিবীর বুকে এভাবে বিজয়ী শক্তি হিসাবে দাঁড়াতে পেরেছিল।
আমাদের যুবক ভাইদেরকে এইভাবে নিজেকে আত্মোৎসর্গ করার জন্য প্রস্তুত রাখতে হবে। আমরা সামান্য বিপদ দেখলে পালিয়ে যাই, যেখানে কোনো ঝামেলা আছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করি, এটা করা যাবে না। অবশ্যই যদি আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই গণজোয়ারকে অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই দিনের জন্য কুরবানি করতে হবে, দিনের জন্য আত্মোৎসর্গ করতে হবে। ছয় নম্বর হচ্ছে সবর ওয়া সুবাত আলা দ্বীন, ধৈর্য রাখতে হবে। যে কোনো অবস্থাতে আমাদের উপরে নানা বিপদ আসতে পারে, আমাদেরকে অবশ্যই ধৈর্যের মাধ্যম দিয়ে সেই বিপদকে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন ফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট ছোট দল যাদের সংখ্যা অনেক কম ছিল কিন্তু তারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। কিভাবে বিজয় লাভ করেছে? ধৈর্যের মাধ্যমে। অবশ্যই সাবিরিন আল্লাহুম্মা আসাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। যারা ধৈর্য রাখতে পারে তারা যদি সংখ্যায় কম হয়, একদিন না একদিন তারা বিজয় লাভ করে, এর প্রমাণ আমরা অসংখ্য দেখেছি। ইবনে তাইমিয়া বলছেন, বিসাবরিয়াল ইয়াকিন তুনারুল ইমামাতু ফিদ্দিন, ধৈর্য এবং আত্মবিশ্বাস এই দুটো জিনিস যার মধ্যে রয়েছে তার দ্বারা ধর্মের নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব দেওয়া সম্ভব, এর দ্বারাই ধর্মীয় নেতৃত্ব অর্জিত হয়। অতএব যারা আমরা তরুণ বয়সে রয়েছি, যুবক বয়সে রয়েছি, আমাদের মধ্যে হয়তো আবেগ থাকতে পারে, আবেগে আমরা অনেক কাজ হয়তো করে ফেলার জন্য বেশি উদ্গ্রীব হয়ে যায়, না এটা করা যাবে না। আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করা শিখতে হবে, ধৈর্যের চর্চা করতে হবে। যতই বেশি আমরা ধৈর্য ধরব ততই বেশি আমরা ময়দানে সফল হব। সাত নম্বর, লুজুমুল জামা, আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে। একজন তরুণ, একজন যুবক যে সমাজের বুকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, যে সমাজের বুকে একটা পরিবর্তন আনতে চায়, তাকে অবশ্যই বিশৃঙ্খলভাবে চলাফেরা করা যাবে না। যে যুবক বিশৃঙ্খলভাবে চলাফেরা করে সে নিঃসন্দেহে একদিন না একদিন পদভ্রষ্ট হয়ে যাবে অথবা ময়দান থেকে সে হারিয়ে যাবে। এর নজির আমরা অসংখ্য দেখে আসছি। যারাই সমাজে কিছু পরিবর্তন করতে চান, যারাই সমাজ সভ্যতায় স্থায়ী কিছু ভূমিকা রাখতে চান, তাদেরকে অবশ্যই অবশ্যই সমাজবদ্ধ হতে হবে, সঙ্ঘবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, তবেই তার মাধ্যম দিয়ে সমাজে কিছু পরিবর্তন আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করে, সংগ্রাম করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ বলছেন, যখন তোমরা সফরে থাকবে, সফরে যদি তিনজনও থাকো তবুও তাদের একজনকে তোমরা নেতা বানিয়ে নিও। নেতৃত্বের গুরুত্ব এরকমই, যখনই আপনি সংঘবদ্ধ থাকবেন আপনার কাছে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে, আপনি যখন বিচ্ছিন্ন বিভক্ত থাকবেন তখন আপনার কাছে অনেক সহজ কাজও কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, জামাতবদ্ধ অবস্থাটা একটা রহমতের অবস্থা এবং বিচ্ছিন্ন বিভক্ত অবস্থাটা একটা আযাবের মতো একটা অবস্থা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামা, তোমাদের জন্য জামাতবদ্ধ থাকাটাকে অপরিহার্য করা হলো, ওয়াইয়াকুম আল ফুরকা, তোমরা বিচ্ছিন্নভাবে থেকো না, বিচ্ছিন্নভাবে থাকাটাকে নিষিদ্ধ করা হলো। কেন? ফাইন্নাস শাইতান মা আল ওয়াহিদ, কেননা যারা বিচ্ছিন্ন থাকে, একাকী থাকে, তাদেরকে শয়তান সহজে আক্রমণ করে। ওহু মিন আল ইসনাইন আবাদ, শয়তান দুইজন মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, মান আরাদা বুহাতাল জান্না ফালি আজিমিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, জান্নাতের উত্তম স্থানে থাকতে চায়, সে যেন জামাতকে আঁকড়ে ধরে থাকে, সে যেন সঙ্গবদ্ধ থাকে। আট নম্বর হচ্ছে আল মুজাহাদ আলী দিন, দিনের জন্য আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, দিনের জন্য পরিশ্রম করতে হবে, দিনকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভূমিকা নিতে হবে। আপনি ঘরে বসে থাকবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, ইসলামের ফরজ বিধানগুলো পালন করবেন আর মনে করবেন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে? কখনোই না, কখনোই সম্ভব না। যদি এটাই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন কাবা ঘরে বসে থেকে শুধুমাত্র ইবাদতই করে যেতেন, তিনি সমাজে কখনো আসতেন না, মানুষের কাছে কখনো মারও খেতেন না, তিনি কখনো জিহাদ এবং যুদ্ধ যেতেন না। প্রিয় ভাতৃমণ্ডলী, যদি আমরা সমাজের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই বার্তাগুলো ছড়িয়ে দিতে চাই, আমাদেরকে অবশ্যই ময়দানে নামতে হবে, আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে, আমাদেরকে অবশ্যই সংগ্রাম চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো সংগ্রাম করার মতো সংগ্রাম করো। ওয়াজতাবাকুম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্বাচিত করেছেন, সমগ্র মানব জাতির মধ্যে মুসলমানদেরকে নির্বাচিত করেছেন হক কথা বলার জন্য, সমাজে ন্যায়ের আদেশ এবং অন্যায় থেকে বিরত রাখার এই কাজটা করার জন্য।
অতএব আমাদেরকেই সংগ্রাম চালাতে হবে, অন্য কেউ এসে সংগ্রাম চালিয়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমাদের মধ্যে কারা সংগ্রাম করেছে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং তোমাদের মধ্যে কারা বিপদে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আনফুসিকুম নারা, এবং ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন মুসলমান তার বৈশিষ্ট্য হবে এটাই, সে সর্বদা মানুষের জন্য কল্যাণ কামনা করবে, সর্বদা মানুষকে সে কল্যাণের উপহার দেবে, এবং সেই কল্যাণের মধ্যে সর্বোচ্চ কল্যাণ যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই হচ্ছে তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, তাকে ইসলামের পথে আহ্বান করা, তাকে জান্নাতের পথে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় কল্যাণ কামনা করা। আপনারা দেখেছেন সূরা ইয়াসিনে হাবিব আন নাজ্জার নামে একজন ব্যক্তির কথা, যখন তাকে তার সম্প্রদায় তার উপর নির্যাতন চালাচ্ছিল যে তুমি তোমার দিন ত্যাগ করো, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইন্নি আমানতু বিরব্বিকুম, হে আমার সম্প্রদায় জেনে রাখো তোমাদের প্রভুর প্রতি আমি ঈমান এনেছি, ফাসমাউন, তোমরা জেনে রাখো, শুনে রাখো। তারপরে তার সম্প্রদায় যখন তাকে হত্যা করে ফেললো, নিহত করে ফেললো, তিনি যখন জান্নাতে যাচ্ছেন, কিলাত খুলিল জান্নাতে, যখন তাকে বলা হচ্ছে জান্নাতে তুমি প্রবেশ করো, কলা, তখন তিনি বললেন, ইয়া লাইতা কওমি আলামুন, হায় আমার কওম যদি জানতো যে আজকে আমি কোথায় রয়েছি, আমি কীভাবে জান্নাতে প্রবেশ করছি, এটা যদি তারা জানতো, বিমা গফারে লিরব্বি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কীভাবে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজালানি মিনাল মুকরামিন, এবং কীভাবে আমাকে সম্মানিতদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি আমার কওম জানতো তাহলে আমার উপর তারা এই ধরনের অন্যায় আচরণ কখনো করতো না। আমরা যখন কোনো ভালো জিনিস পেয়ে যাই, কোনো বড় অবস্থানে চলে যাই, তখন আমরা পিছনের দিকে আর তাকাই না, কে কোন দিকে আছে না আছে আর দেখি না। কিন্তু মুসলমান হাবিবান নাজ্জার তিনি কী করছেন? তিনি জান্নাতে চলে গিয়েছেন, তারপরেও তিনি তার কওমের জন্য আফসোস করছেন। একজন মুসলমান তো হবে এরকমই মানুষের জন্য কল্যাণকামী। সুতরাং একজন যুবকের সর্বদা এমনই আচরণে হওয়া উচিত, এমনই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত যে সর্বদা সে মানুষকে কল্যাণের মানুষের জন্য কল্যাণ কামনা করবে, এবং তাকে সে সবসময় জান্নাতের পথে আহ্বান করবে, সে কখনো জাহান্নামের পথে নয়, জাহান্নাম থেকে তাকে বিরত রাখার চেষ্টা করবে। প্রিয় ভাতৃমণ্ডলী, আমি আমার সময়ের শেষের দিকে চলে এসেছি। আমি যেটা বলতে চেয়েছি যে একজন মুসলিম যুবককে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান করতে হয়, তাকে যদি সমাজে আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, তাকে অবশ্যই অবশ্যই কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে সংক্ষেপে এখানে উল্লেখ করলাম। এর মাধ্যম দিয়ে আমরা যেটা বলতে চেয়েছি, সর্বশেষে যে কথাটা আমি বলতে চেয়েছি, আমি আপনাদের সবার উদ্দেশ্যে এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা যুবক রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, যারা নারী সমাজ রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীটা আমরা পৌঁছে দিতে চাচ্ছি, যেটা সূরা সফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আনসারুল্লাহ। আনসারুল্লাহ মানে কি? আনসারুল্লাহ বাংলা টিম না, আনসারুল্লাহ মানে আল্লাহর সাহায্যকারী হয়ে যাওয়া। আল্লাহর সাহায্য আমরা কীভাবে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে সুস্থির করবেন, তোমাদেরকে দৃঢ় করবেন, সুদৃঢ় করবেন। কীভাবে আমরা আল্লাহকে সাহায্য করতে পারি? আমরা আল্লাহকে সাহায্য করতে পারি এভাবেই যে আল্লাহর দিনকে আমরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব, আল্লাহ দিনকে আল্লাহ জমিনে আমরা সর্বত্র প্রচার করব। আজকে দেখুন আমাদের সমাজে কী অবস্থা, চারিদিকে তাকিয়ে দেখুন, আজকে আমরা ইসলামের নাম নিয়ে আছি, আমরা মুসলমান নামধারী, অথচ আজকে আমাদের সমাজে কত মানুষ আজকে শিরকের সাথে জড়িত, কত মানুষ আজকে বেদাতের সাথে জড়িত। আজও আমাদের মারা, আমাদের খালারা, তারা সন্তান পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে না চেয়ে তারা যাচ্ছে মাজারে। আজকে তাদের সন্তানদের কপালের ওপরে এখনও পর্যন্ত সেই কপালে একটা কালো টিকা দেওয়া থাকছে, কেন? তারা চাচ্ছে যে তাদের সন্তানকে তারা জিন থেকে বাঁচাবে বা বিপদ থেকে বাঁচাবে, এই জন্য কালো একটা দাগ দিয়ে রাখছে। কালো একটা দাগ কি একটা বাচ্চাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে?
এইভাবে আজকে আমাদের সমাজে কুসংস্কার, শির্ক এবং বেদাত সর্বত্র ছড়িয়ে রয়েছে। এদেরকে এখান থেকে উদ্ধার করবে কে? এই শির্ক থেকে তাদেরকে উদ্ধার কে করবে? কে তাদেরকে বেদাত থেকে উদ্ধার করবে? কে এই কুসংস্কারগুলো দূর করবে যদি আমরা সমাজের বুকে না দাঁড়াই? আজকে আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছি, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করার কারণেই আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি এবং আমরা নিজেদেরকে নাজি ফেরকা হিসেবে মনে করি। এছাড়া বাকি যে দলগুলো রয়েছে, বাকি যে ফেরকাগুলো রয়েছে, সবগুলোর মধ্যেই শিরক রয়েছে অথবা বেদাত রয়েছে অথবা কিছু না কিছু কুসংস্কার রয়েছেই রয়েছে অথবা ইসলামের কোনো ভুল ব্যাখ্যা রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটা দাবি করে বলতে পারি, আহলে হাদিসদের মধ্যে কোনো শিরক নেই, কোনো বেদাত নেই, কুসংস্কার নেই। যারা প্রকৃত অর্থে আহলে হাদিস তাদের মধ্যে কখনো শিরক থাকতে পারে না, তাদের মধ্যে কখনো বেদাত থাকতে পারে না, তাদের মধ্যে কখনো ধর্মের নামে কোনো কুসংস্কার থাকতে পারে না। আর এই জন্যই আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। অন্য ফেরকাগুলো যদি সমাজে দাওয়াতের কাজ করে, নিঃসন্দেহে তারা সহি দাওয়াতের সাথে সাথে কিছু কিছু ভুল দাওয়াত, শিরকি দাওয়াত, বেদাত মিশ্রিত দাওয়াত অবশ্যই পৌঁছাবে। কিন্তু আমরা যদি ময়দানে থাকি, আমাদের দ্বারা যে দাওয়াত প্রচারিত হবে নিঃসন্দেহে সেই দাওয়াত তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত হবে, নিঃসন্দেহে সেই দাওয়াত শিরক এবং বেদাত মুক্ত দাওয়াত হবে। এজন্য আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আবারও স্মরণ করে দিতে চাই একই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর সাহায্যকারীতে পরিণত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য অপরিহার্য একটা বৈশিষ্ট্য আমাদের যেটা থাকা দরকার, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সঙ্গবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করে সাময়িক সফলতা পাওয়া সম্ভব, কিন্তু স্থায়ী বিপ্লব সৃষ্টি করার জন্য, স্থায়ী সভ্যতা সৃষ্টি করার জন্য, সমাজের বুকে স্থায়ী প্রভাব বিস্তার করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন, অবশ্যই অবশ্যই আমাদেরকে সঙ্গবদ্ধ থাকা প্রয়োজন। আর এজন্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা দেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সঙ্গবদ্ধভাবে প্রচার করে যাচ্ছে, প্রসার করে যাচ্ছে। এবং এদেশের মানুষকে, যারা বিশেষ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন এবং সমাজকে পরিচালনা করতে চান, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, যেন এদেশের বুক থেকে, এদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে শিরক এবং বেদাতগুলো উৎখাত হয়ে যায় এবং সেখানে তাওহীদ এবং সুন্নাতের বাণী প্রতিষ্ঠিত হয়। এদেশের সমাজ ব্যবস্থা থেকে, এদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে যেন বিজাতীয় মতবাদগুলো দূর হয়ে সেখানে যেন তাওহীদ এবং সুন্নাতের রাজ কায়েম হয়, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গড়ার জন্য শপথ গ্রহণ করি এবং এদেশের সমাজ ব্যবস্থাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য সংকল্পবদ্ধ হই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আসুন আমরা জোরে একবার জোর কণ্ঠে বলি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।